Moskita boyakta boyunca yuvalada boyun milas sorup kiyandım bu. Timda diye sabahin de sonayı yamso mahdile işle amasa malına mutsuzca beyde onu bas buraya marvorto. Dikano Allah da kitap boyası diyor buri sabi milas sorup buluyor. Yakın öyle bir kota. Yolda seyide mod berlavi rahmetullah alayhi. Oyla har kuliva bile sağ Abdülaziz mahdise de buluyor. Az Tan Khalifa Amra je silsila jese Hazrat Maulana Hadiya Bangal Karamat Ali Jaunpuri rahmatullah ije onno khuror dushe amra dushe korte parta nai amra silsila ta aise Hazrat Karamat Ali Jaunpuri rahmatullah alai taki odike aise amra jani je amra silsilar buru hol sida ekjone arjonde bado hoychen na sudiya kichu na gelo আমরা সিলসিলা মুহাম্মদিয়া সম্পর্কে তোড়া কথা কইলাম আপনার দিলেও যতটুকু ইতমেনা নাই অতটুকু আর একটা জিনিস অনেকে আমরা কোনো হলো এই যে তকবিলে ইমামাই নিয়ম হইল জরুরি হইল আজানোর জবাব আমরা দিতাম কিতা হইতাম হাইয়ালা সলা হইলে লা হাওলা ইতা হন্তারে হয়তো আইছে আরো রেওয়ায়েতটি সাবিত করতে হই যে পয়লা শাহাদত শোনার বাদে তকবিরে ইমামাইন দে অনু দিয়া সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার কুররাতু আইনি দিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তিনি বিসামি ওয়াল বাসার এই যে করি এটা নাম মশহুর হয়ে গেছে তকবিলে তকবিলে ইমামাই আমরা ফেকার কিতাব মহাসনদ হানফির শামির মধ্যে লেখছে এটা মুস্তাসাব আমরা অনেক জিনিসও বেশি পাড়াবাড়ি করা ঠিক নাই একজনে কিবা করতা না এটা আজ বাঙালি জানি ফ্রন্টিয়ারে পড়ানো হয়েছে সাবিত আছে অনেকে আমরা করি আসাদু আল্লাহ হইতে মহান তুলি এক মসজিদ হইলা কেউ তুললে ওখান আকের দিছে চিলি এটাও একটা বড় যে আলো এখন একজনে কিবা করতা না তার দলিলে বুঝছে না নাই আপনি করতে সময়ও আপনার কাছে ইতমিনান থাকা দরকার আমার হুজুর সৈয়দ মুফতি আহমদ ইসলাম রহমতুল্লাহ আলাইহি মাশাআল্লাহ তকবিলে ইমাই মাইন পড়তা তান হইয়া যেতেন বহুত ছেলে হরন হয়ে গেছেন তারা পড়তা আজান হইলে কিন্তু ইকান করা ঠিক নাই যে সময় যেটা পড়া ওটা আপনি পড়তা যে সময় যেটা পড়া নাই এটা কোনো অসুবিধারই দেওয়া ইন্না লিল্লাহ ইন্না যাইতে দাও যাইতে দাও কুরআনে পাকের সহি মরাইবাল লাগে বহু কিছু করিয়া গেছে তারা জীবনের মৌলিকতা কর আমরা সাফ দিবলায় মাটির আসনে বইয়া আশি বকলরে কুরআনে পাক ফুলতলি তখন তো দোলার বিল্ডিং আসিল না ফের দিয়া সাটি দিতে এর উপরে পড়াই এর মাঝে কোনো সময় বহুত মেহনত করছে জীবনে হইছে না আমি মিলে গেল আর লাগে আজ জ্বালাই ইন্তেকালের পরে গোসল দিবার সময় এই চিহ্নটা পরিষ্কার হইল বহুত মেহনত করলাম মদর
منصوری رحمت اللہ علیہ تو بشی برسو بکا شہت اور عالم اول مریدوات کے لئے بولے ذکری تا دکان آیات پڑھوا تان عزیز خلیفہ خلطلی شاہد تبلہ رہے مائیتو خلال جا اپنے قرمکوری نمبر کے ذکریہ پڑھوا موقع جاری 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 قرآن پڑھ আমরা সাবে খেয়াল সুন্দর করে কুরআন শরীফ পড়লে কত খুশি হইতা কারি আলী আকবর সাহেব বড়দার কারি সাহেব একবার মৌলভীবাজার সিনিয়র মাদ্রাসা আগর দেখান কোন তসিম রাফসান হরগানে কেরাত দিলাইলা তে কারি আলী আকবর সাহেব একটু ফুল দরলা দরি আল্লাহ কইলা ও আলী আকবর আমি যদি দুনিয়াতে থাকি যাই কি তুমি আলী আকবরের ভুল খেয়ে ধর یہ ہوتا انیا علی اکبر ہے تو خاندیلا ہوتا ہوں گی بعدے ہمیں ذکر ہی جو دے خاندہ بند ہوئے نا بھارا گی وہ ایک ہوتا آئیلی آئی دوئی لو حضرت عمر رضی اللہ عنہ زمان قدس شریف تشریف نیلا ہوتے ہوئی گے تو دے خویلا او بلال ایک بار صاحب دار آزاد ہوں نفق او خویلا امیر المومنین خیر اللہ کی آرازان دیسی نا افنار و نور دے مدینہ شریف ہوتا کی আওয়ার বাদে আপনার অনুরোধে একবার আমি আজান দিলে আজান যখন আরম্ভ হল কুদস শরীফের মাঝে তখন এক কিয়ামত যেন বর্ষ হয়ে গেল যে সাহাবায়ে কেরামিন আসলা কি সরিমান খান্দা আরম্ভ করলা সেই অতি দিনের স্মৃতি আত্মা দিলের মধ্যে জাগিয়ে উঠছে আর বিলাল রাদিয়াল্লাহুর সুর শুনিয়া খান্দা আরম্ভ সাহাবায়ে কেরামের মধ্যে দুইজনের খান্দার বন্ধু হয়েছে একজন হইল হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আর একজন মুয়াজ ইবনে জাবাল খান্দার বন্ধু হয়েছে ও হযরত উমরে হইল ও ভাই হো হাসমুকুমা আর খান্দিও না আর বাদ এই খারে খান্দাইলা একদিন যারা তরবারি একদিন বদর অভিযানে চমকিছে হাজার দুশমন এক জনের মোকাবিলা থাকা হইতে পারছে না এইসব জেনারেল হল এইগুলোর মাথা মতোই গেছে আর স্মরণ হয়েছে যে এই বিলালটি একদিন দেখছি মক্কা শরীফের জমিন মাটির উত্তপ্ত বালুকার মধ্যে চাইয়া মুকুট পাথর রাখা হয়েছে প্রেমের গান তেন গাইবে না আদা হয়েছে এই মানুষকে একদিন দেখছি যে তালাল বদ্রু আলাইনা কইয়া ওয়েলকাম যেদিন জানাইরা মদিনার প্রান্ত দিছে খুবাদ সেই দিন বিলাল ফলক খুশি বাহ বাহ সবসময় বিলালটা খান্দাজ দেখছি এই সাহাবার স্মৃতির মধ্যে উঠিছে যে বিলাল যখন মক্কা শরীফ হামাইলাম আমরা হুজুরে ডাক দিব বিলাল আজকে আবার ফিটি রুখে তুমি আজান দেব এই দুজনের খান্দা বন্ধ হয় না বহুত ধরে আল্লাহ শুকুর খান্দা ঠান্ডা হইল অতি স্মৃতির ইয়াই ধরে খান্দা বন্ধ مولا صلی وسلم دائما وطال على عزيزك خير الخلق كلهم امرا যদি আগর মানুষের লগে আমরা তুলনা করিতে বড় ফায়দা তুলনা করিয়া নিজরে যদি ক্ষুদ্র বানাইতাম পারি এ আল্লাহ আপনাদের দয়া করি তারা উশিলাই উদরে দিত আর নিজে নিজরে যদি শেখ সাদি রহমতুল্লাহ ফরমাইন আমার পীর মসজিদে শুকুর বানি বাবাইয়া দুইটা হতা আমার কইলা একটা হইল খুদ বি মবাস নিজে কতটুকু এটা দেখার লাগতো না কিটা করতো না হতো আর দিগর হইল বড় ভয়ের পদ ভীম আবার অন্য সম্পর্কে বোধ ধারণা হতো আমরা আগর বুঝুন যে মন্দর আমরা লেখা লেখে পড়ি আমার সুলতলি সাহাবদুল্লাহ রহমতুল্লাহ আলাই 950 খ্রিস্টার মতো কঠিন কিতাব যেখানো বিভিন্ন সিরতের কিতাব দেখিয়া নিজর হাতে লেখস মেনাস্ক্রিপ্ট আমরা যে মোবারক সংরক্ষিত আছে আকাইদের কিতাব লেখছে আল কৌলু সুদীর লেখছে রবিকুল সালিকিন লেখছে এইগুলা এত ব্যস্ত জীবনে কিভাবে সম্ভব হইল আল্লাহ সম্ভব করে দিয়েছিল আল্লাহ সময়ের মাঝে তাকে বরকত দিয়েছিল এর লাগি কি হাজ সম্ভব করেছে একটা সত্যা রাখিয়া গেছে
আমরা কোনটা 200 তো লেখলে মনে মনে ওই পাক্কা লেখলে কই।